হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাস্টার আবু বিদা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজ আমরা যে টেকনিক নিয়ে এসেছি সেটা হলো স্ল্যাপ স্ল্যাপের পাঁচটি সেলফ ডিফেন্স টেকনিক দেখাবো তো স্ল্যাপ মানে তারপর যেটা হাটে মাঠে স্কুল কলেজে যে কোনো জায়গায় হয়ে থাকে যখন কেউ ঝগড়া করতে আরম্ভ করে কথার দ্বারা তর্কের দ্বারা তখন সর্বপ্রথম সাধারণভাবে আরম্ভ হয়ে থাকে স্ল্যাপের দ্বারা কেউ হঠাৎ রাগান্বিত হয়ে গেল এবং রাগ করে গালিগালাজ করে কেউ স্ল্যাপ মেরে থাকে ঠিক আছে তো আজ সেই স্ল্যাব থেকে বা থাপ্পড় থেকে কীভাবে নিজেকে ডিফেন্স করবেন তার পাঁচটি টেকনিক আপনাদেরকে শেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাস্ট পর্যন্ত থাকবেন তো ভিডিও আরম্ভ করার আগে একটি কথা আপনারা যারা নতুন আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন এবং সবাই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন এবং ভালো ভালো কমেন্টের দ্বারা আমাদেরকে উৎসাহিত করবেন তো ভিডিও আরম্ভ করা যাক সর্বপ্রথম যখন স্ল্যাপ মারা হয় সাধারণত বেশিরভাগে ডান হাতটা ইউজ করে থাকেন রাইট হ্যান্ডটা ইউজ হয়ে থাকে তো তার জন্য আপনাদেরকে বাম হাতটা ব্লকের জন্য ইউজ করতে হবে তো সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি যখন আমাদের চোখে কোনো কিছু ঢুকার চেষ্টা করে হঠাৎ যদি একটি মাসি বা মশা এদিকে যায় তাহলে আমরা সাধারণত দেখি যে আমাদের চোখ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বা যদি আমাদেরকে কেউ মানে আঘাত করার চেষ্টা করে বা হিট করার চেষ্টা করে স্যার যদি আমাদেরকে স্কুল কলেজে এই বাচ্চাদেরকে যখন মারতে যান তখন আমরা সাধারণভাবে হাত এভাবে তুলে থাকি একটি ন্যাচারাল এই সিস্টেম আমরা তাড়াতাড়ি হয় চুক বন্ধ করে দিই তা নাহলে হাতটা এভাবে আমাদেরকে লুকানোর চেষ্টা করি তো সেই টেকনিকটা ইউজ করব কিন্তু আমরা সেখানে চুকটা বন্ধ করব না নিচের দিকে দেখব না সামনের দিকে দেখা থাকবো দেখতে থাকবো এবং সাথে সাথে আপনাদেরকে তার কাউন্টারটা শেখাবো তো ব্লকটা সিম্পল আমি দাঁড়িয়ে আছি আমাকে কেউ এটা করছে আমরা যে এভাবে হয়ে থাকি তো সেটা না করে জাস্ট হারটা তুলবো এভাবে ঠিক আছে যে আপনাকে তাপর মারছে সে চাহে বড়ো হোক ছোটো হোক সেটা কোনো ম্যাটার করে না ঠিক আছে আপনাদেরকে সর্বপ্রথম কনফিডেন্সে দাঁড়াতে হবে এবং ব্লক করতে হবে কেউ আমাকে চড় মারছে আমি তাড়াতাড়ি হারটা এভাবে স্ট্রংভাবে তুলবো ঠিক আছে কনফিডেন্স রাখতে হবে হলে আপনি নার্ভাস হয়ে যাবেন তো ফার্স্ট ব্লক করবেন তো এরপরে আপনাদেরকে এই কাউন্টারটা শেখাবো পাঁচটি টেকনিক আজ আপনাদেরকে শেখাবো তো সর্বপ্রথম প্রথম দেখা নিন আমি দাঁড়িয়ে আছি আমাকে স্লেপ মারছেন আর গ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট হাটটা তুলেছে আর কিছু নয় আবার গ ঠিক আছে ফার্স্ট আমি হাটটা এভাবে তুলেছি আমি এই জায়গাতে এভাবে রাখতে পারবো কোনো অসুবিধা নেই ঠিক আছে যত জুড়ে ছড় মেরে থাক আপনাদের সেই ব্লকটা বাঙ্গা অনেক কষ্ট আছে কারণ আমার শোল্ডার এবং আমার ফোরাম পুরো হাটটা এভাবে আছে এবং আমার মাথাতে চাপ লাগিয়ে দেওয়া আছে তো সেখানে অটোমেটিক্যালি এই সেটা মানে ব্লক হয়ে যাবে যদি আমি সিঙ্গুল হাত রাখতাম এবং কোনো শক্তিশালী কেউ আমাকে চড় মেরে থাকতো তাহলে হয়তোবা আমার হাতটা এদিকে ভেঙে যেত মতলব আমার এই মানে আমার ব্লকটা ভেঙে যেত ঠিক আছে আমি এভাবে দাঁড়িয়ে আছি যদি কোনো শক্তিশালী কেউ আমাকে চড় মারতো তাহলে হয়তোবা আমার হাতটা এভাবে চলে এসতো কিন্তু আমি যখন এভাবে হাতটা রাখবো ঠিক আছে দাঁড়িয়ে আছি যখন এভাবে হাতটা রাখবো তখন সেটা বাংকা অনেক কষ্ট হবে ঠিক আছে তো দেখুন আমি দাঁড়িয়ে আছি গহ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সাথে সাথে এদিক থেকে দেখুন আবার ও ব্লক করলাম সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খালি আছে আমি তাড়াতাড়ি করতে হবে না হলে তো ও মেরে তো আমার দিকে তাকাবে না ও আবার মারার চেষ্টা করবে তো ব্লকের সাথে সাথে আমার এই জায়গাটা খালি আছে তো ফার্স্ট যেটা টেকনিক সেটা হলো আমি আবার স্ল্যাপ মারতে পারবো ঠিক আছে ও আমাকে স্ল্যাপ মেরেছে আমি তার এই জবাব দেবো আবার উত্তর দেবো আবার আমি স্ল্যাপ মেরে আবার চড় মেরে আমি স্লেব দেবো তো সেটার প্র্যাকটিস করবেন আপনারা প্র্যাকটিস করলে কি হয় আপনারা যখন রিয়েলিটিতে যাবেন তখন সেটা ইউজ করতে আপনাদের সুবিধা হবে তো দাঁড়িয়ে আছেন এভাবে হাত তুলবেন স্ল্যাব ঠিক আছে এমনিতে প্র্যাকটিস করবেন কোনো কিছুর প্রয়োজন নেই হেঁটে যাচ্ছেন হঠাৎ মনে আসলো প্র্যাকটিস করবেন একটু মাইন্ডে সেটা সেটা সেট করে রাখবেন তখন কাজে লাগাতে সুবিধা হবে তো আজকের সেকেন্ড টেকনিক যেটা আমি দাঁড়িয়ে আছি সে একইভাবে স্ল্যাব ব্লক করলাম ঠিক আছে ব্লকের সাথে সাথে দেখতে পাচ্ছেন এই জায়গাটা খালি আছে ঠিক আছে তো আমি এই জায়গাতে এভাবে স্লেপ মারতে পার ধাক্কা দেবো ঠিক আছে তো সেটা চেষ্টা দিতে পারেন ফেইসে দিতে পারেন ফেইসে এভাবে মারতে পারেন চেষ্টা এভাবে ধাক্কা দিতে পারেন ঠিক আছে তো সেটাও প্র্যাকটিস করবেন সামনের দিকে এভাবে হাত দেওয়া ফিঙ্গার দিবেন না হলে বেঙ্গে যাবে ঠিক আছে হাত স্ট্রংভাবে রাখতে হবে কিন্তু এবং ধাক্কা দিবেন তো আবার দেখুন দাঁড়িয়ে আছি ব্লক সাথে সাথে এই জায়গাতে আবার ফেইসে দেখাচ্ছি মারুন ফেইসে ঠিক আছে আজকের থার্ড টেকনিক যেটা সেটা আমি আমি সেই টেকনিকে দেখাবো আমার মারার কোনো ইচ্ছে নেই ঠিক আছে যে আমাকে স্লেপ মারছে সে আমার থেকে একটু বড় আমি তাকে মারা আমি মনে করছি যে সেটা অসম্মানজনক কাজ হবে তো আমি শুধু সেখান থেকে সরে যেতে চাচ্ছি আমার বড়কেও আমাকে স্লেপ মারছে আমি ব্লক করব সাথে সাথে সরে যাবো তো সেটার জন্য একটু দেখুন টেকনিকটা দাঁড়িয়ে আছি ব্লক ব্লকের সাথে সাথে হাত সামনে দিয়ে এভাবে পুশ করবেন তো দেখুন আবার ব্লক পুশ ঠিক আছে ব্লকের সাথে সাথে যদি বড় হয়ে থাকেন আপনি নিচে আসেন এই জায়গাতে পুশ ঠিক আছে আজকের চার নম্বর টেকনিক দেখুন আপনারা দাঁড়িয়ে আছি ফার্স্ট ব্লক ব্লকের সাথে সাথে এই জায়গা খালি আছে আপনারা এভাবে পাঞ্চ মারতে পারবেন ঠিক আছে তো সেই জায়গাতে যদি মার্শাল আর্টের প্র্যাকটিস না থাকে তাহলে কতবার রিক্স হয়ে যাবে কারণ আপনার ওর দাঁত আপনার এনিমি যে থাকবে তার দাঁত আপনার এই ফিঙ্গার্সে ডুবতে পারে ঠিক আছে তো তার অনেক পেইনফুল হবে তো তার জন্য আপনারা এই জায়গাতে অ্যাটাক করতে পারেন তো দেখুন দাঁড়িয়ে আছি ব্লক রুম ঠিক আছে এই জায়গাতে স্টমাকে চেষ্টে আপনারা অ্যাটাক করতে পারেন তো দেখুন আবার দাঁড়িয়ে আছে ব্লক এই জায়গাতে অ্যাটাক এই জায়গাতে অ্যাটাক ঠিক আছে আপনারা ফেসে মারার কোনো প্রয়োজন নেই হয়তোবা ওর দাঁত লাগবে আপনার ইঞ্জুরি হবে ঠিক আছে তো সেটা প্র্যাকটিস করবেন আজকে লাস্ট এবং নাম্বার ফাইভ টেকনিক যেটা সেটা হলো দেখুন ব্লক ব্লকের সাথে সাথে আপনারা কী ইউজ করতে পারবেন দেখছেন গ্রোয়িং ঠিক আছে যদি আপনারা বেশি একটু হিট পৌঁছানোর এই আপনাদের ইচ্ছে থাকে তাহলে সেখান থেকে ঠিক মারতে পারবেন এভাবে উপরের দিকে উপরের দিকে এভাবে হিট করতে পারেন দেখুন দাঁড়িয়ে আছে ব্লগ সাথে সাথে হিট ঠিক আছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি লাইক করুন এবং কমেন্টের দ্বারা আমাদেরকে উৎসাহিত করবেন এবং তাড়াতাড়ি মিলছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকেন ধন্যবাদ